এই মেলাতে গেলেই মিলবে নতুন বন্ধু বান্ধবী। 150 বছরের পুরনো এই মেলা ঘিরে আজও মেতে ওঠেন হাজার হাজার মানুষ। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, বন্দার বুকে দীর্ঘ 74 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায়। বাগদা রোড, বনগাঁ, মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, সবার সেরা। মেলাতে লম্বা লাইন দিয়ে বসেছে দোকান, বেশিরভাগ দোকানেই বিক্রি হচ্ছে মালা। মেলাতে আসা দর্শনার্থীরা সেই মালা কিনছেন। এই মালাই দর্শনার্থীরা পরিয়ে দেবেন একে অপরের গলাতে, সূচনা হবে বন্ধুত্বের। প্রায় 150 বছর আগে শুরু হওয়া এই মেলা ঘিরে আজও সমান উৎসাহ স্থানীয় বাসিন্দা তো বটেই, আশেপাশের এলাকার বহু মানুষের মধ্যে। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার অন্তর্গত ইন্দাস এলাকাতে অনুষ্ঠিত হলো এই বন্ধু পাতানোর মেলা। স্থানীয় ভাষায় এই মেলা পরিচিত শয়লা উৎসব নামে। স্থানীয়দের কাছে খোঁজ নিয়ে জানা গেল প্রায় 150 বছর আগে এই মেলার সূচনা হয়। তৎকালীন সময়ে এলাকায় বর্ণভেদ প্রথা ব্যাপকভাবে প্রচলন ছিল, যাকে ঘিরে অশান্তিও হতো এলাকায়। তৎকালীন বর্ধমানের রাজার এক নায়েব এলাকায় খাজনা আদায় করতে এসে বিষয়টি প্রথম লক্ষ্য করেন। এই পরিস্থিতি দেখে নায়েব ব্যথিত হয়েছিলেন। পরবর্তীতে তিনি এলাকায় বিভিন্ন পূজোয় সমস্ত ধর্মের মানুষ যাতে অংশগ্রহণ করতে পারেন তার উদ্যোগ নেন। সেই থেকেই বর্ধমান জেলা ও বাঁকুড়ার সীমানায় ইন্দাস এলাকাতে বিভিন্ন গ্রামে নির্দিষ্ট সময়ের ব্যবধানে সর্বধর্মের মিলন মেলা শুরু করেন, যার নাম হয় শয়লা। স্থানীয় সূত্রে জানা গেল এই উৎসব স্থানভেদে 4, 5, 7, 9, কখনো আবার 12 বছর অন্তর করা হয়। এই মেলার জন্য মুখিয়ে থাকেন এলাকার মানুষ। আজ থেকে 5 বছর আগে অর্থাৎ 2019 সালে এই দিনেই শয়লার মেলা বসেছিল। ফের 2024, 5 বছর বাদে বন্ধুত্বের মিলন উৎসব শয়লাতে মাতলেন এলাকার মানুষ। আজ আপু গ্রামে মহামিলন উৎসব হচ্ছে, শয়লা উৎসব। এখানে মূলত বাইরে থেকে প্রচুর দর্শনার্থী আসে, দুজন দুজনের পরস্পর বন্ধুত্ব সৃষ্টি হয়। মালা বিক্রি করছেন, বিক্রি সেরকম বৃষ্টির জন্য তো বিক্রি কম হয়ে গেল। এখানে মূল উদ্দেশ্য হচ্ছে বন্ধুত্ব করবে, মালা একজনকে একজনকে মালা পরিয়ে বন্ধু হবে। এই মেলায় অধিকাংশ মানুষ তাদের পছন্দের বন্ধুকে মালা পরিয়ে কপালে সিঁদুর বা চন্দনের টিপ পরিয়ে দেন, বরণ ডালা দিয়ে বরণ করাও হয়। মেলায় নিয়ম, পুরুষ পুরুষকেই বন্ধু হিসাবে বরণ করবেন এবং মহিলারা মহিলাদেরকে বন্ধু হিসাবে বরণ করে নেবেন। উৎসবে শিশু থেকে বৃদ্ধ সকলেই সামিল হন। আজ এখানে আমাদের শয়লা উৎসব, তো আমরা এখানে নতুন বন্ধু পাঠাতেছি, আবার কোনো পুরোনো বন্ধু থাকলো সেগুলো করা নতুন করে আমরা সই করে নিই। হ্যাঁ, দুটো বন্ধু অলরেডি হয়ে গেছে করা, খুব ভালো লাগছে। আর বৃষ্টির জন্য একটু অবস্থাটা খারাপ আছে, বাট ঠিক আছে। প্রায় 1 মাস আগে থেকে শুরু হয় এই উৎসবের প্রস্তুতি। প্রথা মেনে গ্রামের বিভিন্ন দেবদেবীর মন্দিরে গিয়ে পান, সুপারি, গোটা হলুদ দিয়ে আনুষ্ঠানিকভাবে নিমন্ত্রণ করা হয়। স্থানীয় ভাষায় এই লোকাচারকে গোয়া চালানো বলা হয়। শয়লার দিন আকুই স্কুল সংলগ্ন মনসা মন্দির থেকে শোভাযাত্রা সহকারে দেবদেবী ও তার সহচর সঙ্গীদের স্কুল মাঠের স্থায়ী মঞ্চে আনা হয়। এই উৎসবকে ঘিরে গ্রামের অধিকাংশ বাড়িতেই আসেন তাদের আত্মীয় স্বজনেরাও। 5 বছর বাদে ফের শয়লা উৎসবে এভাবেই মেতে উঠলেন গ্রামের মানুষজন। আজকে আকুই গ্রাম বিষ্ণুপুর সাবডিভিশনের অন্তর্গত বাঁকুড়া জেলার একটি গ্রাম, প্রত্যন্ত গ্রাম আকুই। প্রতি 6 বৎসর অন্তর মা মনসা মাতার পূজা উপলক্ষে এটা অনুষ্ঠিত হয়, এবং এটা বলা এখানে গ্রামের নাম হচ্ছে শয়লা উৎসব। শয়লা মানে সই স্থাপন, তো এখানে সই বা সাঙাত, স্ত্রীদের সঙ্গে সই এবং পুরুষের সঙ্গে সাঙাত। তো এটা মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ সর্বসমাজ এবং সর্ব বর্ণ ধর্ম নির্বিশেষে সবার সঙ্গে, এক মানুষের সঙ্গে অন্যজনের বন্ধুত্ব স্থাপন, আর পুরানো বন্ধুত্বেরও নবীকরণ। তো এর মাধ্যমে কী হবে, সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে একটা সৌহার্দ্য বাতাবরণ এবং সবার সবার সঙ্গে সম্পর্কিত, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বাঁকুড়া। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।